তোমরা বরং আম্পায়ারদের সাথেই ছবি তোলো, ওরাও তো তোমাদের হয়ে খেলেছে, এমন একটা কথাই নাকি বাংলাদেশের ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেছিলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কর। আর সেজন্যই নিজের দল নিয়ে মাঠ থেকে বেরিয়ে আসেন নিগার সুলতানা জ্যোতি। পরবর্তীতে সংবাদ সম্মেলনে নিজের ক্ষোভের কথাও জানিয়েছেন বাংলাদেশের এই অধিনায়ক। জানিয়েছেন হরমনপ্রীত কর এমন কিছু একটা বলেছিলেন যা শোনার পর নিজের দল নিয়ে আর সেখানে থাকতে চাননি জ্যোতি। কিছু কথা ছিল যেগুলো আমার কাছে মনে হয়নি যে আমার ওখানে থাকাটা উচিত হবে টিমটা নিয়ে, কারণ ক্রিকেট একটা খুবই রেসপেক্টফুল একটা জায়গা এবং এটা অনেক ডিসিপ্লিন, যতটা ডিসিপ্লিন ওয়ের জায়গা, আর হচ্ছে না সব থেকে বড় কথা এটা তো জেন্টেলম্যান গেম, সো দ্য থিং ইজ আমার কাছে মনে হয় ওই জিনিসটা, ওই পরিবেশটা ছিল না, তাই আমার টিম নিয়ে চলে আসছি। ঘটনা শুরু হয় হরমনপ্রীত করের আউটটা নিয়ে। আম্পায়ার আউট দিলেও তা নিয়ে একেবারেই খুশি ছিলেন না এই ব্যাটার। প্রথমে হাত দিয়ে ব্যাটে ঘুষি মারেন ভারতের এই অধিনায়ক, এরপর মেজাজ হারিয়ে স্ট্যাম্পেও আঘাত করে বসেন হরমনপ্রীত। এখানেই অবশ্য থামেননি তিনি, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেও আম্পায়ারিংকে প্যাথেটিক বলে উল্লেখ করেন হরমনপ্রীত। তার এমন মন্তব্যকে ভালোভাবে নেননি মাঠে উপস্থিত থাকা বিসিবি কর্তারাও। একজন তো বলেই বসলেন এটা তো লেভেল 4 অফেন্স, বাট অ্যাজ আই মেনশনড আর্লি ইউ নো দ্য সাম প্যাথেটিক কম্পেয়ারিং ওয়াজ ডান এন্ড রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট দ্য সাম ডিসিশনস গিভেন বাই দ্য আম্পায়ার্স। এরপর ট্রফি নিয়ে দুই দলকে ছবি তোলার আমন্ত্রণ জানানো হয়। সেখানেও বাংলাদেশের ক্রিকেটারদের বারবার কটাক্ষ করতে থাকেন হরমনপ্রীত। এক পর্যায়ে অসম্মানিত বোধ করেন জ্যোতি, এরপর নিজের দল নিয়ে ড্রেসিং রুমে চলে যান তিনি। এত কিছুর পরেও অবশ্য খুব বড় কোনো শাস্তির মুখোমুখি হতে হয়নি হরমনপ্রীত করকে। আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির মাত্র 75% জরিমানা করা হয়েছে ভারতীয় অধিনায়ককে। এছাড়া দুটি ভিন্ন আচরণবিধি ভঙ্গের দায়ে মোট 4 ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে। এত কিছুর পরেও অবশ্য মেজাজ হারাননি বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এমনকি সংবাদ সম্মেলনে এসেও হরমনপ্রীত করের মন্তব্য নিয়ে সরাসরি কিছু বলতে রাজি হননি তিনি। পুরো ব্যাপারটা তিনি সামলেছেন বেশ ভালোভাবেই। পেশাদারিত্ব কিংবা স্পোর্টিং মনোভাব দুটোই ফুটে উঠেছে তার কথায়, আর সে কারণেও খানিকটা প্রশংসা পেতেই পারেন বাংলাদেশের অধিনায়ক। কোনো কমেন্ট করব না এবং আমার কাছে কোনো কমপ্লেনও নাই, সোফা সব ঠিক আছে, থ্যাংক ইউ। রাহুল রায়, টিস্পোর্টস। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.